সাসপেন্স, রহস্য, থ্রিলার এই জাতীয় ভিন্ন স্বাদের গল্পের সম্ভার নিয়ে আমার এই চ্যানেল প্রহেলিকার ধোঁয়াশা। নিয়মিত এই ধরনের গল্প উপভোগ করতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন। শুরু করছি আমার আজকের গল্প, সুব্রত মিত্রর লেখা গোলঘর রহস্য। রাত তখন প্রায় দুটো বাজছে, হঠাৎই মোবাইলটা বেজে উঠল। ব্ল্যাঙ্কেট থেকে কোনো মতে হাতটা বের করে মাথার গোড়াতে রাখা টেবিল থেকে মোবাইলটা রিসিভ করল রোহিত। হ্যালো, কে? হ্যালো রোহিত, আমি রাজাদা বলছি। আরে রাজাদা, কি ব্যাপার এত রাতে? শোন, তুই একটা জম্পেশ কেস চাইছিলি না, মনে হচ্ছে তোর জন্য এই কেসটা একদম পারফেক্ট হবে। স্পটটা নোট কর। বলো, কোথায়? লেক টাউন, ওয়াচ টাওয়ারের ঠিক সামনের গলি, 4 নম্বর গলির প্রথম বাড়িটা। এইটুকু বলেই ফোনটা কেটে দিল রাজাদা। ঝাড়া মেরে উঠে পড়ল রোহিত। রাজাদা লালবাজারের ক্রাইম ডিপার্টমেন্টের একজন বড় অফিসার, বাবার বন্ধুর ছেলে, দাদা বললেও প্রায় বন্ধুর মতনই মেলামেশা। সে যখন এত রাতে ফোন করছে তখন নিশ্চয়ই কোনো গুরুত্ব আছে। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে জ্যাকেটটা গায়ে চাপালো রোহিত। বাইরে বেশ ঠান্ডা হবে এখন, জানুয়ারি মাসের মাঝামাঝিতেও শীতটা বেশ জাঁকিয়েই রয়েছে। এত রাতে মা বাবাকে আর উঠালো না রোহিত, গ্যারেজ থেকে স্কর্পিওটা বার করে রওনা দিল। রোহিত থাকে রুবি মোড়ে, হিসেব করে দেখল বাইপাস ধরে গেলে উল্টোডাঙা হয়ে 30 মিনিট লাগবে লেক টাউন পৌঁছতে। রাস্তাটা এখন শুনশান, গাড়ি নিজেই ড্রাইভ করে রোহিত। এবার রোহিতের পরিচয়টা দেওয়া যাক। রোহিত শ্যান্নাল, বয়স 27, বাবার বড় বিজনেস আছে, ট্রান্সপোর্ট বিজনেস। খিদিরপুর ডক, হাওড়া স্টেশন থেকে নানান জায়গায় তাদের ট্রান্সপোর্টের মাধ্যমে অনেক জিনিস ইম্পোর্ট এক্সপোর্ট হয়। দুটো অফিসও আছে রোহিতের বাবা অভয়বাবুর, একটি বড় বাজারে যেখানে তিনি নিজেই বসেন, আরেকটি গড়িয়াহাট মোড়ে যেখানে রোহিতকে কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরই একরকম জোর করেই বসিয়ে দেওয়া হয়েছে। এদিকে রোহিত আবার ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চারের ভক্ত, বলিউড হলিউডের সমস্ত ক্রাইম সিনেমা গিলে খেয়েছে, শার্লক হোমস থেকে ফেলুদা, এরম বাঘা বাঘা গোয়েন্দা থাকা সত্ত্বেও রোহিত কিন্তু ব্যোমকেশ বক্সীর ভক্ত। স্কুল কলেজে অনেক ছোট ছোট সমস্যার সমাধান করেছে সে, বন্ধুর প্রেমের মাঝে এসে পড়া তৃতীয় ব্যক্তিকে খুঁজে বার করা থেকে মোবাইল চুরি ইত্যাদি। এই কারণে বন্ধু মহলে সে গোয়েন্দা রোহিত নামেও বিখ্যাত। কলেজ শেষ হওয়ার পরও পাড়ায় বেশ কিছু কেস সলভ করেছে সে, তার মধ্যে শশীবাবুর পরকিয়া, মতিমামার বাইক চুরি, এগুলো তো পাড়াতে রোহিতকে ফেমাস করে দিয়েছে। কিন্তু রোহিত বড় কিছু একটা করতে চায়, সে চায় সবাই তাকে জানুক, তার নাম পেপারে ছাপা হোক, সেও বিখ্যাত হতে চায়। কিন্তু কিভাবে? একটি বড় কেসের অপেক্ষায় সে অনেকদিনই ছিল, আজ কি সেই দিন? 7-5 ভাবতে ভাবতে রোহিত লেক টাউনের ওয়াচ টাওয়ারের কাছে এসে পৌঁছাল। তারপর রাজাদার দেওয়া অ্যাড্রেস অনুযায়ী চতুর্থ গলির বাড়িটার সামনে গিয়ে দেখল গলির মুখেই পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। একটা অ্যাম্বুলেন্সে দুজন লোক সাদা চাদরে ঢাকা একটা ডেড বডি তুলছে। পাশেই রাজাদা ফোনে কাউকে কিছু একটা নির্দেশ দিচ্ছিল। রোহিতকে
ইশারায় ডাকল। রোহিত কাছে যেতেই বলল, ভদ্রলোক খুন হয়েছেন রাত 12টা নাগাদ। ওনার মেয়ে আজই ব্যাঙ্গালোর থেকে ফ্লাইটে ফিরেছেন। রাত 1টা নাগাদ বাড়ি ফিরে বাবাকে ফোন করেন দরজা খোলার জন্য, কিন্তু অনেকবার ফোন করার পরেও তার বাবা ফোন রিসিভ করেননি। তখন উনি দরজার পাশের কাঁচের জানালাটায় চোখ রাখেন। কাঁচের জানালার পর্দাটা একটু সরে গিয়েছিল, সেখানে আবছা আলোয় তিনি দেখেন তার বাবার দেহটা হুমড়ি খেয়ে পড়ে আছে। তখন ওনার চিৎকারে পাশের বাড়ির কয়েকজন জড়ো হয়ে দরজা ভেঙে উদ্ধার করেন ওনার বাবার মৃতদেহ। রোহিত পাশে এক কোণে দাঁড়িয়ে থাকা মৃত ভদ্রলোকের মেয়ের দিকে তাকালো। তখনও ফোনে কাউকে ঘটনাটা বলতে বলতে কেঁদেই চলেছেন। রোহিত রাজাদাকে জিজ্ঞাসা করল, কিভাবে খুন হয়েছেন উনি? মাথায় শক্ত কিছু দিয়ে নৃশংসভাবে আঘাত করা হয়েছে বেশ কয়েকবার, অতিরিক্ত রক্তক্ষরণেই মৃত্যু হয়েছে। কিন্তু দরজা তো ভিতর থেকে বন্ধ ছিল, তাহলে খুনি পালালো কিভাবে? সেটাই তো রহস্য বন্ধু, সেটাই তো তোকে খুঁজে বার করতে হবে। এই কেসটা আমার হাতেই এসেছে, কিন্তু অলরেডি 15 দিন আমি অন্য একটা কেস নিয়ে ভীষণ ব্যস্ত থাকব, তাই তোকেই এই কেসটা গোপনে তদন্ত করে আমাকে সাহায্য করতে হবে। আচ্ছা, ভদ্রলোকের নামটা কি? অনির্বাণ লাহা, বিপত্নিক। একমাত্র মেয়ে রিমি ব্যাঙ্গালোরে একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত। বাকিটা ওনার মেয়ের কাছ থেকেই জেনে নে। আমি থানায় চললাম, এরা সব রকম সহযোগিতা করবে। আমি তোর পরিচয় আগেই দিয়ে রেখেছি, তবুও কোনো অসুবিধা হলে আমায় ফোন করিস। ওকে, পরে কথা হচ্ছে। রাজাদা ব্যস্ত মানুষ, পুলিশের গাড়ি আর অ্যাম্বুলেন্স দ্রুত গতিতে বেরিয়ে গেল। আশেপাশের জটলাগুলো একটু একটু করে কমতে লাগল। বারান্দায় একটা কোণে শূন্য দৃষ্টিতে ঘরের পানে তাকিয়েছিল রিমি। রোহিত একটু দূরত্বে দাঁড়িয়ে বলল, নমস্কার, আমি রোহিত সান্যাল। জানি আপনি এখন মানসিকভাবে বিপর্যস্ত, তবুও দু একটা কথা একটু জানার ছিল। ও হ্যাঁ, বলুন রোহিতবাবু, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। রিমির কথাবার্তা বেশ মার্জিত, পোশাকে ব্যবহারেও আধুনিকতার ছাপ স্পষ্ট। আচ্ছা, আপনার বাবা কি করতেন? আমার বাবা দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন, বাড়ি থেকে সেরকম একটা বেরোতেন না। না না, আগে কি করতেন? ট্রান্সপোর্টের বিজনেস করতেন। বছর 5 আগে একটা দুর্ঘটনা ঘটে, তারপর থেকেই বিজনেসটা ছেড়ে ঘরেই থাকতেন। রোহিত মনে মনে ভাবল, আচ্ছা, এই জন্যই রাজাদা বলল এই কেসটা তোর জন্য পারফেক্ট হবে। আচ্ছা, আপনি তো এখানে থাকেন না, তাহলে আপনার বাবার দেখাশোনা কে করত? যতীন কাকা, আমাদের বাড়ির সব কিছুই ওনার হাতে ছিল। তা ওনাকে দেখছি না তো। আসলে উনি সকালে আসেন, সারাদিন থেকে আবার রাতে বাবার খাওয়া হলে বাড়ি ফিরে যান। কাছাকাছি থাকেন, বিধাননগর রোড স্টেশনের পাশে। আচ্ছা, স্পটটা একটু দেখতে পারি কি? আসুন আসুন। রোহিত রিমির সাথে ঘরের মধ্যে প্রবেশ করল। যেখানে মৃতদেহটা পড়েছিল তার চারদিকে পুলিশ সার্কেল করে দিয়েছে। বাইরে কুয়াশা, অন্ধকার হয়ে আছে চারিদিক। ঘরে অবশ্য একটা লাইট জ্বলছে। রোহিত মোবাইলের ফ্ল্যাশটা জ্বালিয়ে দেখল, একটা রক্তের ধারা দরজার কোণ অবধি এসেছে। সবকটা ঘর, বাথরুম, কিচেন সব ভালো করে পরীক্ষা করল রোহিত। কোথাও কোনো এমন জায়গা নেই যেখান দিয়ে খুনি বাইরে যেতে পারে। তাহলে খুনটা করে খুনি পালালো কীভাবে?
আচ্ছা, আপনার কাউকে সন্দেহ হয়? দেখুন, আমার বাবা শেষ 5 বছর কারোর সাথে মেলামেশা করতেন না, ঘর থেকেও বেরোতেন না। নতুন করে কে শত্রু তৈরি হবে বলুন? বাবার পৃথিবী বলতে তো আমরা দুজন, আমি আর যতীন কাকা। যতীন কাকার কাছেই বাড়ির আলমারির চাবি থাকতো, এতটাই বিশ্বস্ত উনি। তাই ওনার প্রতি সন্দেহ করে কোনো লাভ নেই। ওনার বয়স প্রায় 60, বুঝতেই পারছেন। তবুও আমি তাকে সন্দেহর তালিকাতেই রাখলাম। সকালে উনি এলে ভালো, নইলে একবার ওনার বাড়ি যাব। ঠিক আছে, আপনি যা ভালো বোঝেন। রোহিত এবার অনির্বাণবাবুর শোবার ঘরটা পরীক্ষা করতে লাগলো। পরিপাটি করে সাজানো, দামি দামি আসবাব, বেশ কিছু বিদেশি আসবাবও রয়েছে। এক কথায় চোখ ধাঁধানো আসবাবের কালেকশন। আসলে বাবা ট্রান্সপোর্টের বিজনেস করতেন, তো তাই বরাবরই অ্যান্টিক কালেকশনের ভক্ত ছিলেন। আপনাকে বাবার কালেকশনের রুমটা দেখাবো, মুঘল আমলে ব্যবহৃত জিনিসও পাবেন সেখানে। তা কোথায় সেটা? ওহো, আপনাকে তো বলা হয়নি, আসুন আমার সাথে। দোতলার যে ঘরটা তালাবন্ধ দেখলেন একটু আগে, ওটাই, ওটাও একবার চেক করে নিন। রোহিতের চোখ দুটো চকচক করে উঠল। একটা সূত্র পেলেও পাওয়া যেতে পারে ওই ঘরটা থেকে। সত্যি তার ভুল হয়ে গিয়েছিল ওই ঘরটা চেক না করে। রিমি ওর বাবার ড্রয়ার থেকে দোতলার চাবিটা বার করল, তারপর সিঁড়ি বেয়ে উঠল দোতলায়। তালাবন্ধ ঘরটার তালা খুলতেই দেখল একটা কালো বেড়াল ঘরের একমাত্র জানালাটা দিয়ে গলে পালাল। জানালাটা পরীক্ষা করে দেখল রোহিত, না, কোনো মানুষের পক্ষে এই জানালা দিয়ে গলে পালানো সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, এই ঘরটাও তো তালাবন্ধই ছিল। রোহিতের মাথায় এখন ঘুরতে লাগলো 3টে প্রশ্ন। 1, কোনটা কেন করা হলো? 2, খুনি কে? আর 3, খুন করার পর খুনি ঘর থেকে কিভাবে পালালো? রোহিতের নাকে একটা গন্ধ এলো, যেটা ঘরটা খোলার সময় হালকা পেয়েছিল। গন্ধটা মাঝে মাঝে তীব্র হচ্ছিল। ঘরটার চারিদিকে লক্ষ্য করতে করতে হঠাৎই তার চোখে পড়ল একটা ফুলদানি, যেটা একটা বিদেশি আলমারির ড্রয়ারের ওপরে রাখা। খটকা লাগলো রোহিতের মনে, খালি টেবিলে না রেখে ফুলদানিটা আলমারির কাঠের ড্রয়ারের ওপর কেন? হাতে গ্লাভসটা গলিয়ে নিয়ে ফুলদানিটাকে হাতে নিল খুব সাবধানে, যাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট থাকলে সেটা মুছে না যায়। তারপর লক্ষ্য করল ফুলদানিটা শ্বেত পাথরের এবং সুন্দর কারুকার্য করা আছে তাতে। আচ্ছা, আপনার বাবা কি রোজ উপরে এই ঘরটাতে আসতেন? হ্যাঁ, প্রায় প্রতিদিনই সকালে বিকেলে এই ঘরটাতে বসে নিজের হাতে সমস্ত আসবাবকে পরিষ্কার করতেন। এমনকি যতীন কাকারও এই ঘরটাতে প্রবেশ নিষিদ্ধ ছিল, তাই নাকি? রোহিত লক্ষ্য করল গন্ধটা আসছে একটা পুরনো বড় শৌখিন কেদারার কাছ থেকে, যেটা ঘরের একটা কোণে রাখা ছিল। কেদারাটা একটু টেনে সরিয়ে ফেলতেই দেখা গেল একগুচ্ছ হাসনুহানা ফুল। এই ফুলের গন্ধটাই তাহলে এতক্ষণ নাকে আসছিল। ফুলগুলো এখনও তাজা আছে। এমনিতেই হাসনুহানা ফুলের গন্ধ রাতেই পাওয়া যায়, আর এখন তো প্রায় 4:30। হঠাৎ রোহিত ভাবল, আচ্ছা, এই ফুলদানিটা দিয়ে মাথায় আঘাত করা হয়নি তো? আলোতে ভালো করে লক্ষ্য করল রোহিত, নাকের কাছে ফুলদানিটা একটু নিয়ে যেতেই রক্তের একটা গন্ধ পেল। অনুমান একদম সঠিক, এখনো হালকা রক্তের অতি ক্ষুদ্র দাগ লেগে আছে ওটাতে। যদিও কিছু একটা দিয়ে মোছা হয়েছে, তবু ছোপটা পুরোপুরি যায়নি। আপনার বাবাকে এই ফুলদানি দিয়ে আঘাত করে মারা হয়েছে। রোহিত সঙ্গে সঙ্গে ফোন করে রাজাদাকে, সমস্ত ঘটনা জানায়।
রাজাদা বলল সে এক্ষুনি লোক পাঠাচ্ছে, ফরেন্সিকে পাঠাতে হবে ফুলদানিটাকে। রাজাদা শাবাশি দিল রোহিতকে। রোহিত মনে মনে বেশ উত্তেজিত হয়ে উঠল, নতুন করে উদ্যম নিয়ে নেমে পড়ল নিচের ঘরে যেখানে মৃতদেহটা পড়েছিল। রিমি একটু অসুস্থ বোধ করায় ওয়াশরুমে গেল। রোহিত সেই সময়টা ঘরের চারিদিকে আরেকবার চোখ বোলালো। তখনই ওর চোখে পড়ল প্রকাণ্ড বইয়ের আলমারিটা। দেওয়ালের সঙ্গে সাঁটানো আলমারিতে রাখা বইগুলো কেমন যেন অগোছালো। আলমারিটা দুপাল্লার, প্রায় 3 ফুট চওড়া আর 6 ফুট লম্বা, মোট 4টে শেলফ। ওপরে 2টো শেলফে রাখা রয়েছে অনেক বিখ্যাত বইয়ের কালেকশন। নিচের শেলফ দুটোতে কিছু পদক আর ট্রফি। রোহিত দেখল আলমারিতে চাবি দেওয়া নেই। আলমারির পাল্লা দুটো খুলে নিচের অগোছালো শেলফ দুটোকে টানতেই বেরিয়ে এলো শেলফ দুটো। সঙ্গে সঙ্গে নিচের পেছনের দিকের কাঠটা খুলে পড়ে গেল। এসব দেখে তো রোহিতের মাথা ঘুরে গেল। আলমারির নিচের দিকের দেওয়ালটা কাটা, ধাপে ধাপে একটা সিঁড়ি নেমে গেছে। অন্ধকার, ভ্যাপসা গন্ধ আসছে সেইখান থেকে। শুনছেন মিস রিমি, একবার এদিকে আসবেন। রিমি ওয়াশরুম থেকে হন্তদন্ত হয়ে ছুটে এসে এসব দেখে স্তম্ভিত হয়ে গেল। ম্যাডাম, আমি কিন্তু এই খুনটার পিছনে বড় কিছু রহস্যের খোঁজ পাচ্ছি। মাই গড, তার মানে খুনি এই পথেই পালিয়েছে? আর এই আলমারির পিছনের যে একটা গোপন দরজা আছে সেটা সে জানতো? সে এখান দিয়েই এসেছিল। তারপর ড্রয়িং রুমে বসে যখন ডিনারের পর কিছু একটা পড়ছিলেন অনির্বাণবাবু, তখন পিছন থেকে এই ফুলদানিটা দিয়ে ওনাকে আঘাত করে খুনি। তারপর সেটা মুছে ওপরের ঘরে রেখে আসে। তারপর আলমারির ভিতরের এই গোপন দরজা দিয়ে সে পালায়। তার মানে খুনি এই ঘরটা সম্পর্কে সব কিছু জানে। আপনার খুব পরিচিতই কেউ অনির্বাণবাবুকে খুন করেছেন। এখন দেখি এই গোপন রাস্তাটা কোথায় গিয়ে উঠেছে। রোহিত টর্চ জেলে হাতে একটা ছোট লাঠির মতন নিয়ে আলমারির পিছনে যে গোপন দরজা সেখানে ঢুকল, তারপর সিঁড়ি দিয়ে নামতে থাকল। মাকড়সার জালগুলো লাঠি দিয়ে সরিয়ে সাবধানে চলতে থাকল। রিমি ঘরের মধ্যেই ছিল। রাস্তাটা জলের পাইপ যেমন সমান্তরালভাবে পাতা থাকে সেই রকমভাবে এগোতে থাকল। মিনিট 5 চলার পর রাস্তাটা হঠাৎ শেষ হয়ে গেল। যেখানে শেষ হলো রাস্তাটা, ঠিক তার ওপর দিকে তাকালো রোহিত। ঠুকে দেখল গোল একটা লোহার থালার মতন কিছু। নিচের থেকে জোর দিতেই সেটা সরে গেল। কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হলো। রোহিত ওই ফাঁকটা দিয়ে ওপরে উঠে এলো। সে দেখল বাড়ির পিছনে যে ছোট্ট ফুলের বাগান, সেখানে এসে এই রাস্তাটা উঠেছে। একটা পাতলা লোহার চাকতি ঢাকা দিয়ে রাখা ছিল সুড়ঙ্গের মুখটা। চাকতিটার সাইজের একটা গোলাপ ফুলের বড় টব ওর ওপর রেখে দেওয়া ছিল, যাতে সুড়ঙ্গটা কারোর চোখে না পড়ে। এরপর রোহিত রিমিকে ডেকে জায়গাটা দেখালো। আচ্ছা, আপনি জানতেন এরম একটা সুড়ঙ্গ আছে আপনাদের বাড়িতে? না না, সত্যি জানতাম না। বাবা কোনোদিন কিছু বলেই নি এ ব্যাপারে। আপনাকে আর একটু ডিস্টার্ব করব রিমি, একবার বাইরের দরজায় চাবি দিয়ে আমার সাথে যেতে পারবেন? কোথায়? যতীনবাবুর বাড়িতে। আপনি বাড়িটা চেনেন তো? হ্যাঁ হ্যাঁ চিনি। তাহলে প্লিজ আর দেরি করবেন না, এক্ষুনি না গেলে খুনিকে ধরা যাবে না। দ্রুত গতিতে গাড়িটা চালাতে থাকল রোহিত। পাশের সিটে বসে থাকা রিমি পথ চিনিয়ে দিচ্ছিল। অলি গলি রাস্তা পেরিয়ে একটা ছোট্ট বস্তির মতন জায়গায় গাড়িটা থামাতে বলল রিমি। তখন সকাল হয়ে গেছে,
চায়ের দোকানগুলো খুলে গেছে, লোকজনকে রাস্তায় দেখা যাচ্ছে। গাড়িটা সাইড করে রেখে একটা সরু গলির পথ ধরল রিমি, ওর পিছন পিছন রোহিত। কিছুক্ষণ যাওয়ার পর একটা রং চটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে রিমি বলল, এইটা হলো যতীন কাকার বাড়ি। রোহিত কড়া নাড়ল জোরে জোরে। কিছুক্ষণ পর এক বৃদ্ধ লোক দরজা খুলল, এক মুখ দাড়ি, হাতে চায়ের কাপ। কি ব্যাপার দিদি ভাই, এত সকালে তুমি আমার বাড়িতে? কাকা, বাবা আর নেই, কাল রাতে বাবা খুন হয়েছেন। কথাটা শুনে যতীনের মুখটা ছলছল করে উঠল, আর্তনাদ করে উঠল যতীন। কি বলছো দিদি ভাই, কাল রাতে দেখে এলাম মানুষটাকে। এসো এসো, ঘরে এসো। তা ওনাকে তো ঠিক চিনলাম না। আমি রোহিত সান্যাল, এই কেসটা তদন্ত করছি। পুলিশ? না, পুলিশ নয়, গোয়েন্দা বলতে পারেন। যতীনের দু কামরার ঘর, খুবই ছোট। বারান্দায় দুটো চেয়ার দিল বসতে, দুজনের জন্য চা করে আনলো। আচ্ছা যতীনবাবু, আপনি কাল কখন ও বাড়ি থেকে ফিরেছেন? বাবুর তো রোজ রাত 9:30 খাওয়া হয়ে যায়, কাল 9:00 খাবার চাইলেন। আমি 9:30 নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম। কাল সকাল থেকে চেনা বা অচেনা কেউ ও বাড়িতে এসেছিল অনির্বাণবাবুর সাথে দেখা করতে? না তো, সেরম তো কেউ আসেনি। গত এক মাসের মধ্যে এমন কেউ যাকে আগে বেশি আসতে দেখেননি? না, সেরকম তো কিছু না। হ্যাঁ, তবে কিছুদিন আগে একটা কুরিয়ার এসেছিল, তার ভিতরের একটা কাগজ পড়ার পর বাবু কেমন যেন অস্থির হয়ে পড়েছিলেন। রোহিতের হঠাৎই চোখে পড়ল ট্রেনের টিকিট, রিজার্ভেশন টিকিট। রোহিত টিকিটটা হাতে নিয়ে দেখল, দুদিন আগেকার টিকিট, পাটনা টু শালিমার দুরন্ত এক্সপ্রেসের টিকিট। প্যাসেঞ্জারের নাম বিনোদ রাওয়াত। আচ্ছা যতীনবাবু, আপনি কি এখানে একাই থাকেন? না না না, আমি আমার ছেলে আর ছেলের বউ থাকি। বৌমা বাপের বাড়ি গেছে, আর ছেলে একটু আগে ওর পাটনা থেকে এক বন্ধু এসেছিল, তাকে হাওড়া স্টেশনে তুলতে গেল ট্যাক্সিতে। আপনার ছেলে কি করে? ট্যাক্সি চালায়। পাটনাতে ওর বন্ধু কিভাবে হলো? আসলে আমার পূর্বপুরুষ বিহারে বসবাস করত, আমার পুরো নাম যতীন যাদব, বিহারের দ্বারভাঙা জেলায় আমাদের আদি বাড়ি ছিল। আমার বাবা কলকাতায় এসে এই অনির্বাণবাবুর বাড়ির গাড়ি চালাত, উনি আমাদের ওনার এক বন্ধুর এই বাড়িটা কিনতে সাহায্য করেছিলেন। বাবা মারা যাওয়ার পর অনির্বাণবাবু ওনার বাড়ির দেখাশোনার কাজ আমাকে দিলেন। আচ্ছা ঠিক আছে, আমরা এখন আসছি, পরে আবার আপনার সঙ্গে কথা হচ্ছে। চলুন ম্যাডাম, মনে হচ্ছে আপনার খুনির খোঁজ পেয়ে গেছি। যতীনের ঘর থেকে বেরিয়ে ওরা গাড়িতে ওঠে। এরপর রোহিত রিমিকে বলে, আপনাকে আমি ড্রপ করে দিচ্ছি, আপনি রেস্ট করুন, বেলার দিকে আপনার সঙ্গে কথা হচ্ছে। রিমিকে লেক টাউনে ড্রপ করে রোহিত তার মাকে ফোন করল। হ্যালো মা, একটা কাজে আমি খুব ভোরে বেরিয়ে এসেছি, ফিরতে লেট হবে, আমি এখন হাওড়া যাচ্ছি, ওকে বাই। তারপর রোহিত ইন্টারনেটে সার্চ করে দেখল, হাওড়া থেকে সকাল 8:00 নাগাদ পূর্বা এক্সপ্রেস ছাড়ছে পাটনা যাওয়ার জন্য, ঘড়িতে এখন 6:30 বাজে। রোহিত রাজাদাকে ফোন করে পুরো ব্যাপারটা খুলে বলল। সব শুনে রাজাদা জিজ্ঞাসা করল, কি নাম বললি? বিনোদ রাওয়াত। ওকে রোহিত, তুই স্টেশনে পৌঁছা, আমি খোঁজ নিয়ে জানাচ্ছি ওই নামে কোনো ব্যক্তির টিকিট আছে কি না পূর্বা এক্সপ্রেসে। গুড জব রোহিত, ইউ ক্যান ডু ইট। থ্যাংকস রাজাদা। রোহিত ফোন রেখে দ্রুত গতিতে গাড়ি চালাতে লাগলো, ঘড়িতে তখন 7:30। রোহিত
হাওড়া স্টেশনের কাছে গাড়িটা পার্কিং করে রাজাদার ফোনের অপেক্ষা করছিল। তখনই স্টেশনে ঘোষণা হলো পূর্বা এক্সপ্রেস কিছুক্ষণ পর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। অস্থির হয়ে উঠল রোহিত। তখনই তার হোয়াটসঅ্যাপে রাজাদার মেসেজ এলো। তাতে লেখা ছিল, বিনোদ রাওয়াত, ট্রেন নাম্বার 12303B112। রোহিত কিছুক্ষণ আগেই হাওড়া টু পাটনা জেনারেল টিকিট কেটে নিয়েছিল। হোয়াটসঅ্যাপে মেসেজটা পড়েই সে দৌড় লাগালো 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। এসি কামরাগুলো একদম ইঞ্জিনের পিছনে, অনেকটা ছুটে B1 কামরার ভিতর উঠে পড়ল। তারপর 12 নম্বর সিটের প্যাসেঞ্জারকে চিহ্নিত করার চেষ্টা করল, কারণ নিচের সিটে 3 জন প্যাসেঞ্জার বসেছিল। ঠিক তখনই ট্রেনটা ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। চুপচাপ টিকিট চেকার আসার জন্য অপেক্ষা করল ও। যে 3 জন 10 নম্বর সিটের কাছে বসেছিল তারা প্রত্যেকেই খাঁটি বাংলা ভাষাতে কথা বলছিল এবং কথাবার্তাতে বোঝা গেল তারা 3 বন্ধু। বেড়াতে বেরিয়েছে দিল্লি, আগ্রা, মথুরা, বৃন্দাবন। কিছুক্ষণ পর টিটি এলো, 10 নম্বর সিটের বিনোদ রাওয়াতের খোঁজ করল। কিন্তু তিনি তো ওঠেননি, তার মানে পুলিশ যে তার খোঁজ করছে সেই খবর চলে গেছে তার কাছে। বিনোদ রাওয়াত ওঠেনি এই ট্রেনে। ফোনে রোহিত খবরটা দিল রাজাদাকে। রাজাদা বলল, তার মানে যতীনের ছেলেই এই কাণ্ডটাতে জড়িয়ে আছে, সেই খবরটা পৌঁছেছে রাওয়াতের কাছে। আমি যতীনের ছেলের খোঁজ লাগাচ্ছি, তুই পরের স্টপেজে নেমে কলকাতায় ফিরে আয় তাড়াতাড়ি। পূর্বার পরের স্টেশন বর্ধমানে নেমে পড়ল রোহিত। সেখান থেকে যখন ফিরতি হাওড়াগামী ট্রেন ধরে বাড়ি ফিরল তখন প্রায় দুপুর 2। রোহিতের মা বলল, কি ব্যাপার রোহিত, কোনো প্রবলেম হয়েছে কি? না না, সেরকম কিছু না মা, বাবাকে বলো না, আমি একটা খুনের তদন্ত করছি। রাজাদা অন্য কেসে ব্যস্ত, তাই গোপনে আমি হ্যান্ডেল করছি কেসটা। ভালো তো, তা কত দূর এগোলো তোর তদন্ত? আজ রাতেই অনেকটা পরিষ্কার হয়ে যাবে, আমি একটু পর আবার বেরিয়ে যাব, নাও ফিরতে পারি। বাবাকে প্লিজ তুমি একটু ম্যানেজ করে নিও মা, আমি এখন একটু ঘুমোতে যাচ্ছি। তুই মন দিয়ে তদন্ত কর তো, তোর বাবাকে ম্যানেজ করা আমার উপর ছেড়ে দে। মাকে জড়িয়ে ধরে রোহিত বলল, ও মা, তোমার মতন মা যেন সবার হয়, আমি একটু ঘুমোতে যাচ্ছি। রোহিত ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই ঘুম জড়িয়ে এলো। কিছু প্রশ্ন তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কেই বিনোদ রাওয়াত, কুরিয়ারে কি এসেছিল? এসব ভাবতে ভাবতে চোখে ঘুম এসে গেল রোহিতের। ঘুমটা ভাঙল মোবাইলটা বেজে উঠতেই। সন্ধে তখন 6টা। রাজাদার ফোন, হ্যালো রোহিত, তোর জন্য একটা গুড নিউজ আছে। যতীনের ছেলে সোনুর সাথে বিনোদ রাওয়াত ধরা পড়েছে, তুই তাড়াতাড়ি লালবাজারে চলে আয়। রাজাদা ফোনটা কাটতেই এক লাফে উঠে দাঁড়ালো রোহিত। মাকে বলল, মা এক কাপ চা দাও তো তাড়াতাড়ি। কিছুক্ষণ পর মায়ের হাতে তৈরি চায়ের কাপটা কোনোভাবে শেষ করেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল লালবাজারের উদ্দেশ্যে। সন্ধ্যাবেলার কলকাতার ব্যস্ত ট্রাফিককে নমস্কার করে রোহিত যখন লালবাজার পৌঁছল ঘড়িতে তখন 7:30। রোহিত রাজাদা যে ঘরে বসে সেখানে পৌঁছে বাইরে থেকে আওয়াজ দিল। রাজাদা ভিতরে ছিল না। একজন জানালো রাজাদা তার সিনিয়র অফিসারের সঙ্গে মিটিং করছেন অন্য রুমে, তাকে অপেক্ষা করতে বলল। কিছুক্ষণ পর বিধ্বস্ত রাজাদা এলো, একজন চা দিয়ে গেল দুজনকে। রাজাদা বলল, এই তোলাবাজি নিয়ে রাজারহাটে একটা বড় চক্র চলছে বুঝলি, সেই কেসটা নিয়ে আমি খুব চেপে আছি, তাই তোকে একটু বেশি বিরক্ত করছি রে রোহিত। আরে না না রাজাদা, কোনো প্রবলেম নেই, এটা তো আমার কাছে একটা সুযোগ বিখ্যাত হওয়ার। শোন, নিচে ওই দুজনকে আটকে রেখেছি একটা রুমে,
তুই যেহেতু কেসটা হ্যান্ডেল করছিস তাই আমরা কিছু জিজ্ঞাসাবাদ করিনি, তবে তোর কাছে যদি ওরা মুখ খোলে তাহলে ভালো কথা, নইলে আমি আছি, ডেকে নিস। আচ্ছা রাজাদা, ওদের ফোনগুলো? আমি গ্রেপ্তার করার সঙ্গে সঙ্গে ফোনগুলো বাজেয়াপ্ত করে নিয়েছি, ওগুলো দেবরাজ তোকে দিয়ে দেবে। রাজাদা ফোন করলো কাউকে, দেবরাজ একবার আমার কেবিনে এসো তো ওদের ফোন দুটো নিয়ে। রোহিত বলল, আচ্ছা রাজাদা, ওদের দুজনের গত তিন দিনের কল লিস্টটা যদি একটু আনিয়ে দেওয়া যেত। তুই ওদের সঙ্গে কথা বলে আমার কেবিনে আয়, আমি আনিয়ে নিচ্ছি। দেবরাজ বলে যাকে ডাকা হলো তিনি রোহিতকে নিয়ে চললেন যে ঘরে আটকে রাখা আছে দুজনকে সেই ঘরে। যে ঘরে ওদের দুজনকে আটকে রাখা হয়েছিল সেই ঘরে এসে রোহিত দেখল দুজনের মধ্যে একজনের পরনে কলকাতার ট্যাক্সি ড্রাইভারের পোশাক, বুঝল এটাই যতীনের ছেলে সোনু, আরেকজন নীলচে জিন্সের প্যান্ট আর হালকা খয়েরি কালারের টি শার্ট পরিহিত, গায়ের রং শ্যামলা। রোহিত ডাইরেক্ট বিনোদ রাওয়াতকে হিন্দিতে জিজ্ঞাসা করল, রাওয়াত অনির্বাণ বাবু কো কিউ মার্ডার কিয়া? আপ লোগো কো কোই গলত ফহমি হুয়া হ্যায়, মানে কিসি কা খুন নাহি কিয়া। রোহিত এবার আন্দাজে ঢিল ছুঁড়ল, দেখো মেরে পাস সারে সবুত হ্যায়, তুমকো অনির্বাণ বাবুকে ঘর সে রাত 12 বাজে নিকলতা হুয়া দেখা হ্যায়, তুম জিস ফুলদানি সে খুন কিয়া উসমে ভি তুমারা ফিঙ্গারপ্রিন্ট হ্যায়, জো রিপোর্ট কল তক আ জায়গা, আগর ফাঁসি সে বচনা চাহতে হো তো সব কুছ সচ সচ বোল দো, হাম লোগ কেস কুছ হালকা কর দেঙ্গে, লেকিন মিডিয়া কো আগর খবর মিল গয়া তো ফির হামারে হাত মে কুছ নহি রহেগা। রোহিতের এই কথাটায় কাজ হল, চিন্তিত হলো রাওয়াত, তারপর বলল, ম্যা তো এক কন্ট্রাক্ট কিলার হুঁ, পয়সা লেকে খুন করতা হুঁ, মুঝে বাঁচা লিজিয়ে স্যার, ঘর পে মেরা ছোটা ছোটা দো বাচ্চা হ্যায়। হাত জড়ো করল রাওয়াত, পুরো ঘটনাটা ভিডিও রেকর্ডিং করছিল দেবরাজ। গুড, আব বাতাও অনির্বাণ বাবু কো কিউ খুন কিয়া? মুঝে খুন করনে কে লিয়ে পয়সা মিলা থা, তুমকো কন দিয়া থা সুপারি? ম্যা উসকো নহি জানতা হুঁ সাব, সোনু কো পতা হ্যায়, সোনু নে মুঝে ইস কাম মে লিয়া, উসি নে বুলায়া থা, সারা প্ল্যান সোনু কা থা। রোহিত এবার সোনুর দিকে তাকালো, সোনু রোহিতের পায়ে ধরে কেঁদে ফেলল, স্যার 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 আমাকে বাঁচান স্যার, আমি কোনো দোষ করিনি। অনির্বাণ বাবুকে কেন খুন করালে? আমি করাইনি স্যার, আমি তো শুধু একে আশ্রয় দিয়েছিলাম, আসলে এই কাজের আসল মাথা হলো আত্মারাম, এইসব ওরই প্ল্যান, ও আমার বাবা আর বউকে খুন করার হুমকি দিয়েছিল, এমনকি পাটনাতে আমার শ্বশুরালে গিয়েও আমার শাশ শ্বশুরকে মারবে বলেছিল, তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম। তা এই আত্মারামটা কে? আত্মারাম সিং বিহারের অনেক বড় মাফিয়া স্যার, খুব ডেঞ্জারাস, অনেক লোককে খুন করেছে। কিন্তু অনির্বাণবাবুকে কেন খুন করতে চাইছিলেন উনি? তা তো জানি না স্যার, তবে 5 বছর আগে ধানবাদের কাছে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয় অনির্বাণবাবুর, সেই গাড়িটা আমি চালাচ্ছিলাম, সেদিন পিছন থেকে একটা ট্রাক এসে আমাদের ধাক্কা মারে, আমাদের গাড়িটা পাল্টি খায় আর পিছনের গাড়িটা উল্টে যায় নিয়ন্ত্রণ হারিয়ে। সেই দিন ওই অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল আত্মারাম সিংয়ের ভাই ভোলা সিং, তারপর থেকেই তো ট্রান্সপোর্ট বিজনেস ছেড়ে দেন অনির্বাণবাবু, ঘর থেকে বেরোতেনই না। আর আত্মারাম সিং আমাকে প্রায় ফোন করে বলতেন গোল ঘরের নকশাটা যেভাবেই হোক খুঁজে বার করতে। গোল ঘর সেটা আবার কি? পাটনা শহরে গঙ্গার ধারে ইংরেজ আমলের একটা অনেক বড় অদ্ভুত গোল আকৃতির ঘর আছে, সরকার থেকে সংরক্ষণ করা আছে সেটি, ওটারই নাম গোল ঘর। রোহিতের আন্দাজ মিলে যেতে থাকল, নিশ্চয়ই অনির্বাণবাবু অনেক টাকা সোনাদানা অলংকার এগুলোর খোঁজ জানেন,
আর সম্প্রতি সেইটা হাতানোরই চেষ্টা চলছিল। এটা নিশ্চয়ই কোনো গুপ্তধনের নকশা। রোহিত সোনুকে জিজ্ঞাসা করল, অনির্বাণবাবুর আলমারিতে একটা গোপন রাস্তা আছে, তোমরা জানলে কিভাবে? একবার ট্রান্সপোর্টে অনেক দুনম্বরই মাল পাচার হচ্ছিল অনির্বাণবাবুর গাড়িতে, ঘটনাচক্রে আমিই চালাচ্ছিলাম গাড়িটা, হঠাৎ কোথা থেকে পুলিশ পিছু নেয় গাড়ির। আমি কোনো উপায় না দেখে বাবুকে ফোন করি, বাবু আমাকে নিজের ঘরে আসতে বলেন, তারপর মারুতি থেকে নামিয়ে ওই গুপ্ত সুড়ঙ্গের মধ্যে মালগুলো লুকিয়ে রেখেছিলেন বাবু, তখনই দেখেছিলাম। বাবু ওটার কথা কাউকে বলতে বারণ করেছিলেন, এমনকি আমার বাবাও জানে না। তা নকশাটা কোথায়? রাওয়াতের কাছে। রোহিতের হাতে পকেট থেকে একটা সাদা কাগজ বের করে দিল রাওয়াত। কাল কী কী হয়েছিল সোনু, প্রথম থেকে বলো তো। স্যার, শ্বশুরালে অ্যাটাক হওয়ার পর আমি আত্মারামকে সাহায্য করতে রাজি হই। তখন ও বলল যে রাওয়াত বলে একজন আছে, ও একদিন রাতে ঘরে ঢুকে নকশাটা খুঁজে বার করবে, যদি না পায় তাহলে বাবুকে মারধর করে বার করার চেষ্টা করবে। সেই মতো আমার বাবা যখন বেরিয়ে যায়, আমরা তার প্রায় এক ঘন্টা পর পাঁচিল টপকে পিছনের বাগানের সুড়ঙ্গ দিয়ে ঘরের ভেতর ঢুকি। তারপর ড্রয়ার থেকে চাবি নিয়ে দোতলার যে ঘরে দামি বিদেশি আসবাবের কালেকশন রাখতেন সেই ঘরে খুঁজতে লাগলাম। অনেক খোঁজার পর একটা বইয়ের মলাটের ভিতর নকশাটা পেলাম। ঠিক তখনই অনির্বাণবাবু হঠাৎ করে ঘরে চলে আসেন। উনি তো আমাকে চিনে ফেলেন। চিৎকার করা শুরু করতেই রাওয়াত ওর মাথায় একটা ফুলদানি দিয়ে দু তিনবার আঘাত করে। সেই আঘাতেই সিঁড়ি দিয়ে গড়িয়ে উনি নিচে পড়ে যান। অবস্থা বেগতিক দেখে আমরা ফুলদানিটা ভালো করে মুছে ওই নকশাটা নিয়ে যে পথে ওই ঘরে প্রবেশ করেছিলাম সেই পথেই ফিরে আসি আমার বাড়িতে। তারপর ভোরে বেরিয়ে পড়ি রাওয়াতকে ট্রেন ধরাতে, কিন্তু বাবা ফোন করে জানালো যে পুলিশ স্টেশনে গেছে, তাই সন্ধ্যাবেলায় বালুরঘাট থেকে পাটনায় বাস ছাড়ে। রাওয়াতকে সেই বাসে তুলতে গিয়েই পুলিশের হাতে দুজনে ধরা পড়লাম। সব শুনে রোহিত বলল, ঠিক আছে দেখছি, তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে সাজা কম করার চেষ্টা করব, আপাতত তোমাদের এখানেই থাকতে হবে। আর একটা কথা বলো তো, আত্মারামকে পাটনাতে কিভাবে খুঁজে পাব? রাওয়াত বলল, পাটনা সিটি গুরুদুয়ারাকে সামনে এক পান গুমঠি আছে, বানারসি পান, শর্মাজি বলকে এক আদমি মিলেঙ্গে, ও পুলিশকে খবরই আছে, বহি বাতায়গা আত্মারামকে বারে মে। রোহিত রাজাদার কেবিনে এসে সমস্ত ঘটনা খুলে বলল। রাজাদা বলল, তা এরপর কি করবি ভাবছিস? প্রথমত আমি কাল সকালের ফ্লাইটে পাটনা যাব, আর যতক্ষণ পর্যন্ত আত্মারাম ও এই গোলঘরের রহস্যের সমাধান করছি ততক্ষণ সোনু আর রাওয়াতের সঙ্গে কেউ যেন যোগাযোগ করতে না পারে, বা এরা যেন কাউকে ফোন করে কিছু জানাতে না পারে। ওকে, ফ্লাইটের টিকিট আমি করে তোকে মেল আইডিতে পাঠিয়ে দিচ্ছি, এই নে দুজনের কল লিস্ট, কাল সকালে রওনা দে, পাটনাতে আমার বন্ধু কর্মরত আছে গার্দানিবাগ থানাতে, আমি ওকে ফোন করে দিচ্ছি, ও তোকে সব রকম সহায়তা করবে। ওকে, বেস্ট অফ লাক। বাড়ি ফিরে লাগেজ রেডি করে নেয় রোহিত, খুব সকালে ফ্লাইট তার। সব কিছু গুছিয়ে তাড়াতাড়ি খেয়ে শোয়ার আগে গোলঘরের ম্যাপটা একবার খুলে দেখে। গোলাকৃতি একটা ঘরের ছবি, নিচে শুধু একটা চাঁদ ও মন্দিরের ছবি। আকাশ পাতাল ভেবেও কিছু বুঝতে পারল না চাঁদ ও মন্দিরের ছবির অর্থ কী। পরের দিন সকালে দমদম থেকে ফ্লাইটে চাপল রোহিত, হাতে তার একটা বই, যেটা সে কাল রাতে ফেরার পথে অনেকগুলো দোকান ঘুরে অবশেষে পেয়েছিল। বইটার নাম গোলঘরের ইতিহাস। ফ্লাইটে বসে বইটা পড়া শুরু করল রোহিত। ঠিক তখনই লক্ষ্য করল একটু দূরে তার সামনের সিটে বসা একটা লোক
তাকে মাঝে মাঝেই ঘুরে ঘুরে দেখছে। চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে লোকটাকে। কে এই লোকটা? ফ্লাইটে বসে গোল ঘরের ইতিহাস পড়ছিল রোহিত। সালটা 1770 খ্রিস্টাব্দ। বাংলা ও বিহারের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘটে যায় দুর্ভিক্ষ, যেটা আমরা 76-এর মন্বন্তর নামে জানি। লক্ষ লক্ষ লোক মারা গিয়েছিল সেই দুর্ভিক্ষে। গঙ্গা নদীর জলে তখন প্রায়ই বন্যা হতো বিহারে। সেরকমই এক বন্যাতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পাটনার অনেক জেলা। চাষিদের ফসল নষ্ট হয়ে যায়, অনাহারে মারা যায় হাজার হাজার পরিবার। সেই সময় ভারতের গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিং একটি মৌচাক আকৃতির বড় শস্যাগার নির্মাণের আদেশ দেন। তৎকালীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ইঞ্জিনিয়ার ক্যাপ্টেন জন গার্স্টিন গোলঘরের এই নকশাটি তৈরি করেন। 20 জুলাই 1786 খ্রিস্টাব্দে বিশাল গম্বুজ আকৃতির এই গোলঘরটি তৈরি হয়। প্রায় 95 ফুট লম্বা, এর ব্যাস 410 ফুট। 1,40,000 টন খাদ্যশস্য এতে মজুত রাখা যাবে। শ্রমিকদের জন্য দুদিক থেকে ওঠার সিঁড়ি রয়েছে ওপর অবধি। একদিকে শ্রমিকরা পরপর শস্য নিয়ে উঠত সিঁড়ি দিয়ে, ওপরে একটি ছোট গোল ছিদ্র দিয়ে ফসল নিচে ফেলত। তারপর অন্যদিকের সিঁড়ি দিয়ে সেই শ্রমিকরা নিচে নেমে আসত। কিন্তু এই গোল ঘরের নির্মাণকারী মজদুররা একটি ভুল করে ফেলেছিল। গোল ঘরের শস্য বার করবার জন্য একটিমাত্র দরজা রাখে তারা, যেটি ভিতর দিকে খুলত। এমত অবস্থায় ওপর থেকে শস্য ফেলার ফলে নিচের দরজা আটকে যেত। তাই দরজা আটকে যাওয়ার ফলে শস্য বার করা মুশকিল হয়ে যেত। পরবর্তীকালে গোলঘর বিহার সরকারের পর্যটন দপ্তরের হাতে চলে যায়। বর্তমানে দেশের বিভিন্ন অংশ থেকে আসা পর্যটকরা পাটনাতে গঙ্গা নদীর একদম পাশে অবস্থিত এই নিদর্শনটি দেখতে আসেন। এয়ারপোর্ট থেকে রোহিত সোজা গেল হোটেল অশোকা। অনলাইনেই হোটেল বুক করে নিয়েছিল সে। হোটেলে পৌঁছে আগে স্নান করে নেয়। স্নান করে বেরোতেই দেখল দুটো মিস কল রিমির। কল ব্যাক করল রোহিত। হ্যালো, ফোন করেছিলেন? হ্যাঁ, আপনাকে একটা জিনিস জানানোর ছিল। আজ বাবার ঘরে একটা ছোট্ট ডায়েরি পেয়েছি বেডের তলা থেকে। সেটা পড়ে আমি দেখলাম এটা আপনার কাজে লাগতে পারে। আপনাকে আমি ডায়েরির পাতাগুলো হোয়াটসঅ্যাপে ফটো তুলে পাঠাচ্ছি, দেখে নিন। আচ্ছা ঠিক আছে, পাঠান। কিছুক্ষণ পরই হোয়াটসঅ্যাপে রিমি ডায়েরির পাতার ছবিগুলি পাঠাল। রোহিত খুব মন দিয়ে পড়ল অনির্বাণবাবুর লেখা, যেটার সারমর্ম করলে দাঁড়ায় ঠিক এই রকম। 76-এর দুর্ভিক্ষের সময় হাজার হাজার বিহারের মানুষ রোগে ভুগে না খেয়ে মারা যায়। গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যায়, চারিদিকে শুধু মৃত্যুর মিছিল। সে সময় ব্রিটিশ সেনাবাহিনীর একটি 10 জনের দল 76-এর মন্বন্তরে লোকশূন্য দ্বারভাঙা রাজবাড়ি আক্রমণ করে। এছাড়া বড় বড় ব্যবসায়ী ও সাধারণ মানুষের ধন সম্পত্তি লুট করে নেয়। বাধা দেওয়ার তো কেউ ছিল না, কারণ চারিদিকে মৃত্যুর মিছিল। অনেক দামি দামি অলংকার, সোনার মোহর লুট করে তারা ঠিক করে সেগুলো তারা ইংরেজ সরকারকে জমা না দিয়ে নিজেদের কাছে লুকিয়ে রাখবে। যখন তারা দেশে ফিরবে তখন নিজেদের মধ্যে ভাগ করে নেবে। সেই মতো তারা সেই লুট করা অলংকার গোলঘরের তৎকালীন ইংরেজ দ্বাররক্ষী রবার্টসনের কাছে জমা রাখে। তথ্য অনুযায়ী সেই সম্পত্তির পরিমাণ এখনকার মূল্যে প্রায় 300 কোটি টাকা। কিছুদিন পরেই হঠাৎ করে খুন হন রবার্টসন। একটি ডাকাত দলের হাতে তিনি খুন হয়েছিলেন। তাই ওই বিপুল সম্পত্তি কোথায় রেখে গিয়েছিলেন তিনি, সেটা অজানাই থেকে যায়।
অনেক চেষ্টা করেও ইংরেজ সেনার ওই ছোট দলটা কিছুতেই সেই সম্পত্তি খুঁজে পায়নি। তারপর 1947 সালে ভারত স্বাধীন হয়, ইংরেজরা ভারত ছাড়ে, কেটে যায় অনেকগুলো বছর। 2005 খ্রিস্টাব্দ নাগাদ অনির্বাণবাবু একটা প্রায় 200 বছরের পুরনো দেওয়াল ঘড়ি পান ট্রান্সপোর্ট থেকে। সেই ঘড়িটা ছিল রবার্টসনের। পাটনার যে ঘরে তিনি থাকতেন সেখানে সেটা টাঙানো থাকত। কালক্রমে হাত ঘুরে সেই ঘড়িটা পাটনার ফুলবাড়ি শরীফের এক বিখ্যাত ব্যবসায়ীর ঘরে স্থান পায়। সেই ব্যবসায়ী কয়েক বছর আগে বাড়ি ঘর বিক্রি করে ঘরের জিনিসপত্র একটা আসবাবের দোকানে বেচে দিল্লি চলে যান। তখন থেকেই ঘড়িটা এক আসবাবের দোকানেই পড়েছিল। সেই দোকানের মালিক ছিল ভোলা সিং, আত্মারাম সিং এর ভাই। বিহারের যা কিছু দামি চোরাই মাল ওই দোকান থেকেই ট্রান্সপোর্টে কলকাতায় আসত। অনেক মালের সঙ্গে ঘড়িটাও অনির্বাণবাবুর ট্রান্সপোর্টের গাড়িতে কলকাতায় আসে। অনির্বাণবাবুর ঘড়িটা খুব পছন্দ হয়, তিনি সেটি নিজের বাড়িতে এনে রাখেন। একদিন ঘড়িটা পরিষ্কার করতে গিয়ে ওই নকশাটা ঘড়ির ভিতর পান এবং কিছু বুঝতে না পেরে ভোলা সিংকে বোকামি করে গোলঘরের ওই নকশাটা সম্বন্ধে জানান। এদিকে ভোলা সেটি পাটনাতে নিয়ে আসতে বলে। অনির্বাণবাবু ওই ঘড়িটা নিয়ে পাটনায় যায়। সেখানে ঘড়িটা খুলে আর একটা কাগজ খুঁজে পায় ভোলা সিং, যাতে এই বিশাল সম্পত্তির পুরো ঘটনাটা লেখা ছিল এবং ওই নকশাটা দেখে কিভাবে ওই লুকোনো ধন সম্পদ পাওয়া যাবে সেটাও লেখা ছিল। সেটি চালাকি করে ভোলা সিং নিজের কাছে রেখে নেয়। অনির্বাণবাবু ও ভোলা সিং দুজনে পরিকল্পনা করে গুপ্তধন খোঁজার। কিন্তু রাতারাতি ভোলা সিং চালাকি করে নিজেই গুপ্তধন খুঁজবে বলে ঠিক করে নেয়। সেই মতো রাতের বেলায় ভোলা সিং অনির্বাণবাবু পাটনার যে লজে থাকতেন সেখানে ওই নকশাটা হাতিয়ে তাকে প্রাণে মারবার জন্য একজন দুষ্কৃতীকে পাঠায়। কিন্তু দুষ্কৃতীর হাত থেকে নকশা ও প্রাণ কোনো রকমে বাঁচিয়ে গাড়ি নিয়ে কলকাতায় ফেরার জন্য রওনা দেন অনির্বাণবাবু। তখন তার ড্রাইভার ছিল সোনু, কিন্তু ভোলা সিংও ছাড়বার পাত্র নয়। সেও গাড়ি নিয়ে ধাওয়া করে এবং ধানবাদের কাছে একটা জায়গায় এসে রেষারেষি করতে গিয়ে পিছন থেকে ভোলা সিংয়ের গাড়ি অনির্বাণবাবুর গাড়িকে ধাক্কা মারে। দুটো গাড়ি হাইওয়েতে পাল্টি খায়। সেই অ্যাক্সিডেন্টে ভোলা সিং মারা যায় ও তার গাড়ির ড্রাইভার কোমায় চলে যায়। অনির্বাণবাবুর কোমরেও চোট লাগে এবং তিনি পরে ওই ট্রান্সপোর্ট বিজনেস থেকে সরে দাঁড়ান। কিন্তু গোপনে সে ওই গুপ্তধন খোঁজার প্ল্যান করছিল। এদিকে 2-3 বছর পর ভোলা সিংয়ের ড্রাইভার কোমা থেকে বেরিয়ে সুস্থ হয়ে সব ঘটনা আত্মারামকে বলে। এরপরই আত্মারাম সক্রিয় হয়ে ওঠে ওই নকশাটা হাসিল করতে। সেই মতো অনির্বাণ সম্পর্কে সব খোঁজ নিয়ে সে যতীনবাবুর ছেলে সোনুকে টোপ দেয়, তাকে ব্ল্যাকমেল করে এই চক্রান্তে সামিল করে। রোহিত ডায়েরির পাতাগুলো পড়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এখন তাকে যেতে হবে রাজাদার বন্ধু পুলিশ অফিসার সুরজ কুমারের কাছে। গর্দানিবাগ থানাতে রোহিত যখন পৌঁছল ঘড়িতে তখন সকাল 10টা। রাজাদার কথা মতো তার বন্ধু সাব ইন্সপেক্টর সুরজের সাথে দেখা করল। সব ঘটনা সুরজকে বলল রোহিত। সুরজ জানালো আজ সে সারা দিন ফ্রি আছে, রোহিতের সাথেই থাকবে। প্রথমে সে নিয়ে গেল ডিজিপির কাছে, তাকে সমস্ত ঘটনা জানিয়ে তদন্তের পারমিশন করালো। ডিজিপি শ্যামনন্দন গুপ্তা যথাসাধ্য সাহায্য করার জন্য সুরজকে আদেশ দিলেন। সেই মতো সুরজ রোহিতকে নিয়ে রওনা দিল পাটনা সাহিবের উদ্দেশ্যে।
সেখানেই অবস্থিত গুরুদ্বারা, গুরু গোবিন্দ সিংয়ের জন্মস্থান। পথে সুরজ এক জায়গায় দাঁড়ালো, জায়গাটার নাম আগাম কুয়া। এটিও গঙ্গার কাছেই অবস্থিত। এখানে প্রতিদিন মা শীতলা মাতার মন্দিরে হাজার হাজার পুণ্যার্থী পুজো দিতে আসেন। জায়গাটা রোহিতের খুব পবিত্র লাগলো। মন্দিরের বাইরে একটা চায়ের দোকানে চা খেতে খেতে সুরজ এই মন্দিরটার ইতিহাস বলতে লাগলো। এই মন্দিরের মধ্যে অবস্থিত আছে একটি কুয়ো, এর গভীরতা আজ পর্যন্ত মাপা যায়নি। বছর কুড়ি আগে শেষ যখন এর গভীরতা মাপা শুরু করান বিহারের তৎকালীন মুখ্যমন্ত্রী, তখন তারা দেখেন কুয়োটি 44 ফুট গভীর এবং চারিদিকে ইঁটের ঢালাই, এর নিচের চারিদিক কাঠের। খননকারীরা আরও গভীরে নামতে থাকেন, কিন্তু ঠিক সেই সময় কুয়ো জলে ভরতে থাকে। তারা আর নিচে নামতে পারেননি, তারপর থেকে আর গভীরতা মাপার চেষ্টা করা হয়নি। এই কুয়োটা প্রাচীন পাটলিপুত্র আমলে তৈরি। অনেকে বলেন সম্রাট অশোকের গুপ্তধন নাকি এর নিচে লুকোনো আছে। আবার কেউ কেউ বলে অপরাধীদের শাস্তি দিতে এই কুয়োতে ছুঁড়ে ফেলা হতো। এটাও প্রচলিত যে এর জলে কুষ্ঠ, চিকেন পক্সের মতন রোগের নিরাময় হয়। চরম খরাতেও এর জল কোনো দিনও শুকায়নি। কিছু বছর আগে এই কুয়োর মুখটা বন্ধ করে দেওয়া হয়েছে তারের জাল দিয়ে, কারণ এখানে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার প্রবণতা দিন দিন বাড়ছিল। ভূগোল বলছে অনেক বছর আগে গঙ্গা নদী এই কুয়োর নিচ দিয়ে প্রবাহিত হতো, পরে গঙ্গার প্রবাহ দূরে সরে যায়। কিন্তু কোনো জাদু বলে আজও এই কুয়োর জল কোনো সময় শুকায় না। রোহিত মন্দিরের চারিদিকটা একবার ঘুরে দেখল। একটা প্রাচীন বটগাছের নিচে কুয়োটাতে একবার চোখ রাখল। অনেকে কয়েন, টাকা ছুঁচ্ছে, প্রণাম করছে কুয়োটাকে। রোহিত আর সুরজ এবার রওনা দিল গুরুদ্বারার পথে। মিনিট দশেকের মধ্যে পৌঁছে গেল সেখানে। খোঁজ নিয়ে পৌঁছালো বেনারসি পান দোকানে। সেখানে গোপনে শর্মাজির কাছ থেকে সুরজ খবর নিল আত্মারাম সিংয়ের ব্যাপারে। পুলিশের কাছে যেহেতু সাক্ষী আছে বিনোদ রাওয়াত, সেহেতু গ্রেপ্তার করতেই পারে। কিন্তু তার আগে আত্মারাম এখন কোথায় রয়েছে সেটা জানা সবচেয়ে জরুরি। খবর পাওয়া গেল গঙ্গার ওপারে হাজিপুরের কাছে একটা গ্রামে লুকিয়ে আছে আত্মারাম। পুলিশের একটা টিম তখনই উল্লেখিত ঠিকানায় ছুটল আত্মারামকে গ্রেফতার করতে। রোহিত হোটেলে ফিরে ফ্রেশ হয়ে নিল, তারপর ওলা নিয়ে বেরোলো একা একাই। পাটনার কিছু বিখ্যাত জায়গা ঘুরল। প্রথমেই গেল গোলঘর, সামনেটা ঘুরে দেখল, অদ্ভুত স্থাপত্যের নিদর্শন। গঙ্গার পাশে 200 বছরের ওপর দাঁড়িয়ে আছে এই গোলঘর। পাশেই একটা ছোট্ট মসজিদ আছে। তারপর রোহিত গেল গান্ধী ময়দানে, মৌর্যলোক কমপ্লেক্সের বিখ্যাত লিট্টি চোখার স্বাদ নিল। তারপর দুপুরে বিখ্যাত চম্পারণ মিট হাউসে লাঞ্চ করে হোটেলে ফিরে এলো সন্ধ্যায়। সন্ধ্যাবেলায় গেল গঙ্গার ধারে গান্ধী ঘাটে, সেখানে বসে আরতি দেখল। ঠিক সেই সময় এলো সুরজের ফোন। পুলিশ গ্রেপ্তার করতে গিয়েছিল, কিন্তু আগের থেকেই সতর্ক হয়ে গিয়েছিল আত্মারাম, তাই শেষ মুহূর্তে ঠিকানা পাল্টেছে সে। বিশ্বস্ত সূত্রে খবর সে পাটনা শহরেরই কোথাও গা ঢাকা দিয়েছে। রোহিত দ্রুত গান্ধীঘাট থেকে বেরিয়ে এলো। একটা চায়ের দোকানে চা খেতে খেতে লক্ষ্য করল ফ্লাইটের সেই লোকটা তাকে একটা গাড়ি থেকে ড্রাইভারের পাশের সিটে বসে
কাঁচ নামিয়ে লক্ষ্য করছে। রোহিতের একটু সন্দেহ হলো, চায়ের দোকানে বেশি লোক নেই, দুটো লোক চা খাচ্ছে, সেই লোক দুটো তার দিকে তাকিয়েছিল। হঠাৎই বলা নেই কওয়া নেই চায়ের দোকানের লোক দুটো চায়ের কাপ দুটো ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দ্রুত রোহিতের গা ঘেঁষে দাঁড়ালো। একটা লোক পকেট থেকে পিস্তল বার করে রোহিতের কোমরের কাছে চেপে ধরল, চুপচাপ গাড়ি মে ব্যাট। রোহিত বিপদ বুঝে কথা না বাড়িয়ে সামনে দাঁড়ানো গাড়িটাতে উঠে বসল। গাড়ির পিছনের জানালা দেখে রোহিত বুঝল জানালাগুলো কালো কাঁচের, তাই ভিতরে কে বসে আছে বোঝা যাবে না। রোহিত গাড়িতে উঠতেই তার চোখ দুটো কাপড় দিয়ে ওরা বেঁধে দিল। রোহিত জিজ্ঞাসা করল, কোন হ্যায় আপ লোগ, কাহাঁ লে যা রে হ্যায়? চুপচাপ ব্যাঠ, থোড়ি দের মে সব কুছ পতা চল জায়গা। প্রায় 15 মিনিট ট্রাফিক জাম কাটিয়ে শুনশান রাস্তা ধরল গাড়িটা। আরও 10 মিনিট চলার পরে গাড়িটা থামল। চোখ বাঁধা অবস্থাতেই রোহিতকে পিছন থেকে ধরে নিয়ে যেতে থাকল। অনেকটা চলার পর একটা জায়গায় এসে রোহিতের চোখটা খুলে দিল একজন। রোহিত চোখ দুটো একটু মুছে নিয়ে দেখল একটা পুরনো বাড়ি, চারিদিকে জঙ্গল, কাছেই নদী আছে, একটা ঠান্ডা হাওয়া বইছে, নিকশ কালো অন্ধকার চারিদিকে। একজন একটা মোমবাতি জ্বালাল, সেই আলোয় রোহিত দেখল একজন চেয়ারে বসে আছে বাড়িটার উঠোনে, সাদা পাজামা পাঞ্জাবি পরিহিত, গোলগাল হাট্টাকাট্টা চেহারা, বয়স 50-55, মাথার চুল সাদা, গলায় একটা গামছা, হাতে একটা মোটা চেন, সোনারই মনে হচ্ছে। লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রোহিতের দিকে, তারপর বলল, নকশা কাহাঁ হ্যায়, পহলে বাতাও আপ লোক কন হো আর মুঝে কিউ পকড় কে লায়া। আত্মারাম কো ঢুঁড়নে কে লিয়ে ইতনা পরেশান হো আর আত্মারাম তুমারে সামনে ব্যাঠা হ্যায় উসকো তুম পহচান ভি নহি পা রহে হো বঙ্গালি বাবু, মুঝে ছোড় দিজিয়ে না, নকশা দো, নহি তো আব পিস্তল তুমসে বাত করেগা। রোহিত নকশাটা মোবাইলের কভারের নিচে থেকে বার করে দেয়। দেখ বঙ্গালি বাবু, তেরে সাথ মেরা কোই দুশ্মনি নহি হ্যায়, মে তুঝে ছোড় দুঙ্গা, পহলে বতা ইয়ে নকশা কা মতলব ক্যা হ্যায়, কাহাঁ ছুপা হ্যায় ও খজানা। দেখো তুমারে পাস নকশা হ্যায়, মেরে পাস ভি এক কাগজ হ্যায় জিসমে ক্যাসে ওহাঁ পৌঁছনা হ্যায় ও লিখা হ্যায়, জো মুঝে ভোলা কে ডেড বডি সে মিলা থা, তুম খজানা ঢুঁড়নে মে হমকো মদদ করো, তব তুমারা জান ভি বচেগা, ইনাম ভি মিলেগা। আত্মারাম বাদে কা পক্কা আদমি আছে। রোহিত মনে মনে ভাবল যে ভয় পেলে চলবে না, বড় কিছু করতে গেলে সাহস দরকার। রোহিত রাজি হয়ে যায় গোলঘরের গুপ্তধন উদ্ধার মিশনে। আত্মারামের কাছ থেকে নির্দেশের কাগজটা নেয়, একটা তেল চিটচিটে কাগজ যাতে ইংরেজিতে কিছু লেখা আছে, যেটার মানে হচ্ছে সর্বধর্ম যেখানে এক হয় বিশ্বপিতার দরজা সেখানে খুলে যায়। নিচে যীশুখ্রিস্টের ক্রুশবিদ্ধ ছবি, আর নিচে আরেক লাইন লেখা, নিজেকে যীশুর চরণে সঁপে দাও, তাহলেই পৃথিবীর সব ঐশ্বর্য তুমি পাবে। চলিয়ে মুঝে গোলঘর কে পাশ লে চলিয়ে, লগ রহা হ্যায় মে ইয়ে কাম কর সকতা হুঁ, ঠিক হ্যায় আজ রাত কো জব শহর পুরা সুনসান হো জায়েগা, সব আদমি নিন্দ মে হোগা, তব হাম লোগ ওহাঁ চলেঙ্গে। রাত তখন প্রায় একটা। গাড়িতে বসিয়ে আত্মারাম গোলঘরের উদ্দেশ্যে রওনা দিল।
এবারে অবশ্য আর চোখ বাঁধল না। মোবাইলটা ওরা আগেই কেড়ে নিয়ে সুইচ অফ করে দিয়েছিল। গোল ঘরের পাশে যখন পৌঁছল তখন কুয়াশায় চারিদিক আচ্ছন্ন, ঠান্ডা হিমেল হাওয়া কাঁপিয়ে দিচ্ছে, মাঝে মাঝে দু একটা কুকুর ডাকছে। গাড়িটা একটু দূরে দাঁড় করালো। কুয়াশায় মোড়া কারেন্টের আলোয় গোল ঘরকে স্বপ্নের মতন মায়াবি লাগছিল। ঠিক তখনই চোখে পড়ল মন্দিরটা। দিনের বেলায় যখন সে এসেছিল তখন তো এই মন্দিরটা দেখতে পায়নি। ছোট্ট মন্দির, একদম হুবহু শীতলা মাতার মন্দিরের ডিজাইনে তৈরি। আজ সকালেই দেখেছে সে আগাম কুয়াতে। ইহাঁ পর তো দোপহর মে জব আয়া থা এক মসজিদ থা, হ্যাঁ না, মন্দির আর মসজিদ তো একই সাথ হ্যায় ইহাঁ। সামনে সাইড মসজিদ হ্যায় আর পিছে যাহা আভি হাম লোগ খড়া হ্যায় ইধর মন্দির হ্যায়। 300 সাল সে মন্দির মসজিদ ইহাঁ এক সাথ হ্যায়। রোহিত ভাবল, এই তো মিলে যাচ্ছে লেখাগুলো। সব ধর্ম যেখানে এক হয় বিশ্বপিতার দরজা খুলে যায়। মন্দির মসজিদ এখানে একই জায়গায় রয়েছে, মানে সব ধর্ম যেখানে এক হয়। নকশাতে মন্দির ও চাঁদের ছবি, মানে এটা এতক্ষণে বুঝতে পারল রোহিত। তার মানে রহস্যের খুব কাছাকাছি সে দাঁড়িয়ে দেখল এখানেও একটা কুয়ো। বেশি জল নাই এতে, নামার জন্য মোটা পাইপ লাগানো আছে। পাইপটা ঠিক যেন একটা ক্রুশ আকৃতির মতন। একজনকে সাথে নিয়ে রোহিত কুয়োর পাইপ বেয়ে নিচে নামল। যে জায়গায় ক্রুশের মতন করা আছে আড়াআড়ি, আর একটা পাইপ দিয়ে সেটা ধরে জোর করে ঘোরালো রোহিত। মরচে পড়ে আছে, তাই কিছুতেই ঘুরতে চাইছিল না। সাথে আরেকজন ছিল, সে আর ওই লোকটি দুজনে মিলে জোর দিয়ে ঘোরাতেই অদ্ভুত একটা আওয়াজ করে একটা লোহার দরজা খুলে গেল কুয়োর দেওয়াল থেকে। জোরালো টর্চ আর দুজনকে সাথে নিয়ে সেই দরজা খুলে দেখল একটা ছোট্ট রাস্তা ঢুকে গেছে, ঠিক যেমনটা অনির্বাণ বাবুর বাড়িতে ছিল। বেশ কিছুটা গিয়ে একটা জায়গাতে মাথার ওপর দিকে দেখল একটা গোলাকার দাগ করা। শাবল দিয়ে গোলাকার দাগটা ভাঙতেই কিছু ইঁট পাথর ঝরে পড়ল, ছিদ্রটা পুরো খুলে গেল। ছিদ্র দিয়ে উঁকি দিয়ে দেখল ওপরে একটা বড় গম্বুজ আকৃতির ঘর, গোল ঘর। দূসরা রাস্তা সে ইসকা অন্দর হাম লোগ আ গে, ইয়ে ক্যাসে হুয়া? রোহিত বুঝল ওপর থেকে শস্য ফেলার যেমন ব্যবস্থা আছে, নিচেও সেরম একটা ছিদ্র আছে। এটা নিশ্চয়ই তৈরি হয়েছিল দামি কিছু সংরক্ষণ করে রাখার জন্য। এর নিশ্চয়ই একটা দরজা থাকবে। ছিদ্রটা চারিদিকে খুঁজতেই একটা ভাঙা কাঠের দরজা দেখতে পেল। শাবল দিয়ে সেটা ভাঙতেই দেখল একটা বড় ঘর। কি আশ্চর্য, গোল ঘরের নিচেও একটা ঘর! শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছিল ওদের, প্রচণ্ড ধুলো উঠছিল। ঘরটা ফাঁকা, শুধু এক সাইডে একটা বেদিতে যিশুর ক্রুশবিদ্ধ মূর্তি রয়েছে। রোহিতের মনে পড়ে গেল নকশার নির্দেশ, নিজেকে যিশুর চরণে সঁপে দাও, তাহলেই পৃথিবীর সব ঐশ্বর্য তুমি পাবে। রোহিত আস্তে আস্তে ঘরটার অন্য প্রান্তে যিশুর মূর্তির কাছে গেল। তার চরণ মানে পায়ের দিকে ভালো করে তাকাল, পা দুটো স্প্রিং দিয়ে আটকানো বেদির সাথে, দুটো পাকে জোর করে টিপে ধরল। একটু পর ক্যাঁচ কোঁচ আওয়াজ করে প্রভু যিশুর মূর্তিসহ বেদিটা সরে গেল আর এক কোণে। আর যেখানে বেদিটা ছিল সেখানে উঠে এলো বড় বড় দুটো বাক্স। ইতিমধ্যে আত্মারাম সিং সেখানে এসে হাজির হয়েছে। বাক্স দুটোতে তালা বন্ধ। তালা ভাঙতেই দামি দামি হিরে পান্না সোনার মোহর
হার গয়নাতে ঝকমক করে উঠল ঘরটা। কত রকমের অলংকার! পাগলের মতন হাসতে থাকলো আত্মারাম ও তার তিন সহচর। কিন্তু তাদের এই হাসি দীর্ঘস্থায়ী হল না, কারণ সুরজ সহ গোটা 10-12 পুলিশ এসে আত্মারাম ও তার সহচারীদের মাথায় পিস্তল ধরল। গ্রেপ্তার হল পাটনার আতঙ্ক আত্মারাম সিং। সুরজ বলল, তোমার ফোন সুইচ অফ দেখে চিন্তায় পড়ে গিয়েছিলাম, কিন্তু যখন তোমাকে চায়ের দোকান থেকে ওরা কিডন্যাপ করে তখন তোমার ওলার ড্রাইভারটি সেটা দেখে ফেলে এবং আমাদেরকে জানায়। আমি সেই মতো আড়িপাতি গোল ঘরের চারদিকে সারা রাত লুকিয়ে বসেছিলাম। তুমি দারুণ কাজ করেছো রোহিত, বিহার গভর্নমেন্টের পুরস্কার তোমাকে দেওয়া হবে, এখন চলো। একটা পুলিশ ভ্যানে আত্মারাম ও তার গ্যাংকে তোলা হলো, আর একটাতে সুরজ ওই বাক্স দুটো সহ রোহিত ও কিছু পুলিশকে নিয়ে সোজা থানায়। তখন সকাল হয়ে গেছে, মিডিয়া খবর পেয়ে ভিড় করেছে। লোকাল নিউজ কিছুক্ষণ পরে গুপ্তধন উদ্ধারের কাহিনী, রোহিতের সাহসিকতা ও আত্মারাম সিংয়ের গ্রেপ্তারের খবর সম্প্রচার করতে ব্যস্ত। অজস্র ক্যামেরার ফ্ল্যাশ তখন ক্রমাগত রোহিতের উপর পড়ছে, কিন্তু রোহিতের চোখে মুখে তখন এক অদ্ভুত তৃপ্তি। গোলঘর গুপ্তধন রহস্য যে সমাধান সে করে ফেলেছে এটা সে বিশ্বাসই করতে পারছে না। রাজাদা রিমি ইতিমধ্যে খবর পেয়ে গেছে, ওরা ফোন করে শুভেচ্ছা জানালো। বাড়ি থেকে মা তো ফোন করল, সাথে বাবা অনেক দিন পর বলল তিনি গর্বিত। রোহিত এখন খুব ক্লান্ত, সে হোটেলে ফিরে এলো। বিকেলে ঘুমিয়ে উঠল রোহিত। সুরজ ফোন করেছিল, বিহার সরকার তাকে মিডিয়ার সামনে ধন্যবাদ জানিয়ে পুরস্কৃত করতে চায়, কারণ যে পরিমাণ অলংকার উদ্ধার হয়েছে তার বর্তমান বাজার মূল্য 350 কোটি টাকা। এছাড়া আত্মারাম সিং ওয়ান্টেড ছিল, তার মাথার দামই তো ছিল 1 লক্ষ, সেটাও পাবে রোহিত। বিকেলে কলকাতার টিভি ও সংবাদপত্রে হেডলাইন হল রোহিতের গোল ঘরের কীর্তি। গোলঘর রহস্য ভারতের বুকে জন্ম দিল এক নতুন গোয়েন্দার, গোয়েন্দা রোহিত স্যান্যাল। রাতে বিহার সরকারের সাংবাদিক সম্মেলন ও অভ্যর্থনা অনুষ্ঠান শেষে হোটেলে ফিরে এলো এক রাশ আনন্দ নিয়ে। বিছানায় শুয়ে সে মনে মনে শুরু থেকে ঘটনাটা ভাবছিল। ঠিক তখনই একটা অপরিচিত নাম্বার থেকে ফোন এলো। হ্যালো, কে? গোয়েন্দা রোহিত স্যান্যাল বলছেন? বলছি, আপনি কে বলছেন? আমি কলকাতা থেকে আনন্দ রায় চৌধুরী বলছি, লালবাজারের রাজা গুহ আপনার নম্বরটা দিলেন। ও আচ্ছা, বুঝলাম, তা বলুন কি বলবেন। আসলে আমাদের দেশের বাড়ি শিলিগুড়ি শহরের একদম কাছে কুসুমপুর গ্রামে, আমাদের পূর্বপুরুষ জমিদার ছিলেন। 3 দিন আগে আমাদের 300 বছরের পুরনো রাধামাধবের মন্দির থেকে রাধামাধবের হাতের সোনার বাঁশরিটি চুরি হয়ে গেছে। এমনিতেই পারিবারিক সূত্রে প্রচলিত যে আমাদের বাড়ির কোথাও মুঘল আমলের গুপ্তধন লুকানো আছে। আজ টিভিতে আপনার গোলঘর রহস্যের নিউজটা দেখলাম, রাজা আমার খুব পরিচিত। আমি চাই আপনি এই ব্যাপারটা গোপনে তদন্ত করুন। বেশ তো, আমি কাল সকালের ফ্লাইটেই কলকাতা ফিরছি, তারপর না হয় আপনার সঙ্গে কথা হবে, আর না হয় কুসুমপুর যাওয়াও যাবে। ধন্যবাদ, তাহলে কাল কথা হচ্ছে। ফোনটা কাটার পর খুশিতে নেচে উঠল রোহিত, আবার নতুন রহস্যের সন্ধানে ছোটা। এবারের গন্তব্য কুসুমপুর। কেমন লাগলো বন্ধুরা আজকের এই প্রয়াসটি? ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন এবং নিয়মিত এই ধরনের গল্প উপভোগ করুন।
আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন প্রয়াস সাথে নিয়ে। নমস্কার।